উত্তরাখণ্ড। ভারতবর্ষের এই রাজ্যটিকে বলা হয় ঈশ্বরের দেশ বা দেবভূমি। বেদ ও পুরাণের এই স্থানটিকে এই নামেই উল্লেখ করা হয়েছে। এমন একটি পবিত্র স্থান যেখানে আছে পঞ্চকেদার, পঞ্চবদ্রী আর পঞ্চপ্রয়াগ, আছে যমুনেত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ আর বদ্রীনাথের মতো চার ধাম। এছাড়া আছে সহস্র মন্দির, দেবালয়, তীর্থক্ষেত্র, আরও লক্ষাধিক পবিত্র স্থান, যার জন্য কোনো দ্বিধা নেই যে এই ভূমি দেবভূমি। আর এই দেবভূমির অন্যতম প্রবেশদ্বার হল হরিদ্বার। 8ই কার্তিক 1430, আজ আমাদের হরিদ্বারের প্রথম দিন। তো আমরা এই মুহূর্তে বেরিয়ে পড়েছি হোটেল থেকে। তো আজকের আমরা সারাদিন হরিদ্বারেই থাকবো। আজ আমরা হরিদ্বারে কোথায় ঘুরছি, কি খাচ্ছি, আজকের ডে ফার্স্ট ডেতে এই তথ্যগুলো আপনাদের সঙ্গে তুলে ধরব। তো এখন হারকিপুরি ঘাটের দিকে যাচ্ছি আমরা। আমরা বিষ্ণু ঘাটের কাছাকাছি চলে এসেছি আর রাস্তার দুদিকে এইরকম দোকান আছে। এখানে এরকম প্রচুর জিনিস পাওয়া যায়, পুজোর সামগ্রীর জিনিস থেকে শুরু করে সব কিছু। তো আমরা এই রাস্তা দিয়ে এলাম, আসার পর এই ডান দিকে রাস্তা ঢুকে গেছে, এখন এটা যাচ্ছি বিষ্ণুঘাট। তো চলুন বিষ্ণুঘাটটা আপনাদের আগে দেখাই। তুমি এখন কোথায় আছো? হরিদ্বার বলে হর হর মহাদেব, হর হর মহাদেব। তো আমরা এখন বিষ্ণুঘাট থেকে বার হয়ে হরকিপুরি ঘাটের দিকে যাব। তো চলুন এখন হরকিপুরি ঘাটের দিকে আমরা যাই। তো আমরা চলে এসেছি প্রায় হরকিপুরি ঘাটের কাছে, এই ডান দিকে রাস্তায় ঢুকে যাবো। চলে এসেছি হরকিপুরি ঘাটে। এখানে গঙ্গার পাড়ে হরকিপুরি ঘাটের সামনেই অনেক হোটেল আছে, যারা এখানে এসে থাকতে চান তারা এখানে হোটেল নিতে পারেন। এই প্রচুর হোটেল আছে এখানে। তো আমরা এখন হরকিপুরি ঘাট থেকে হোটেলের দিকে যাব। কপালে টিকা শিকা লাগিয়ে নিয়েছি, হর হর মহাদেব। এখন বেরিয়ে যাচ্ছি হরকিপুরি ঘাট থেকে। আর চলুন আরো অনেক কিছু দেখানোর আছে। এই হলো চণ্ডী ঘাট, আর ওপারে আছে হরকিপুরি ঘাট। আমরা চণ্ডী ঘাটে স্নান করব। হরকিপুরি ঘাটে এখন জল বন্ধ করা আছে।
দারুণ লাগছে। আচ্ছা একটা কথা বলে রাখি আপনাদের, এই যে গঙ্গাটা এইটা কিন্তু ন্যাচারাল গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে চলে এসেছে। আর হারকিপুরি ঘাটে যে আমরা গঙ্গাটা দেখি ওটা ওদিক থেকে ডাইভার্ট করে জলটা ওখানে প্রবেশ করানো হয়, এখন জল বন্ধ করা আছে ওদিকে, তো ওখানে সেই কারণে জল নেই, কিন্তু ন্যাচারাল এটা গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে ডিরেক্ট ডিরেক্ট এই রাস্তা দিয়ে চলে আসে, এই নদীটাই বয়ে গিয়েছে। এটা মানে প্রাকৃতিক নদী বলতে এটাই, ওটাকে ডাইভার্ট করে ওদিকে ঘোরানো হয়েছে হারকিপুরি ঘাটে। আর আপনাদের দেখাই দূরে, একটু জুম করে দেখাই, এই যে বাঁধটা দেখতে পাচ্ছেন এখান থেকে জলটা আটকানো থাকে হারকিপুরি ঘাটের জলটা, যে কারণে এখন হারকিপুরি ঘাটে জল একদমই কম। এই এই চণ্ডীঘাটের এই গঙ্গাতে জল আটকানোর কোনো ব্যবস্থা নেই, এটা ডিরেক্ট চলে আসছে গঙ্গোত্রী গোমুখ গুহা থেকে ক্রিস্টাল ক্লিয়ার জল। স্নান করে নিয়েছি, এখন লাঞ্চ করতে যাব, সময় এখন 1:15। তো লাঞ্চ কোথায় করব সেটা তোমাদের দেখাবো, তাও বলে দিচ্ছি হরিদ্বারের যে দাদা বৌদির অরিজিনাল রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ করব, এবং ওখানে কী কী খাবার পাওয়া যায় সম্পূর্ণ বাঙালি খাবার সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর দাদা বৌদি হোটেলের উপর একটা স্পেশাল ভিডিও হবে সেটা তোমাদের দেখাবো, কারণ এখানে নকল দাদা বৌদি রেস্টুরেন্ট অনেকগুলোই হয়ে গিয়েছে, কিন্তু অরিজিনাল দাদা বৌদি আমি তোমাদের দেখাবো। তো এই আমাদের হোটেল, হোটেল কানাইয়া, আর এই হোটেলের সামন দিয়ে গলি বার হয়ে গিয়েছে মেন রোডের, এই গলি দিয়ে বার হব, এই গলি দিয়ে বার হয়ে জাস্ট ওই সামনে মেন রোড, লেফটে ঘুরলেই বাঁ হাতে পড়বে অরিজিনাল দাদা বৌদি রেস্টুরেন্ট। এই গলি দিয়ে বার হয়ে চলে এলাম মেন রোড, আর মেন রোড থেকে এই জাস্ট একটু এগিয়ে যাব, এই দিকে আছে হরিদ্বার রেলওয়ে স্টেশন, আর এই দাদা বৌদি হোটেল, এই দাদা বৌদি হোটেল, নকল হইতে সাবধান লেখাই আছে, এটা অরিজিনাল দাদা বৌদির আউটলেট। তো চলুন ভিতরে ঢোকা যাক, এখানে সম্পূর্ণ বাঙালি খাবার পাওয়া যায়, এই সবাই খাচ্ছে, আর এটাই অরিজিনাল দাদা বৌদি। তো গরম গরম ভাত চলে এসেছে আমাদের। আচ্ছা একটা কথা বলে রাখি, এখানে মিল সিস্টেম, দাদা মিল সিস্টেম তো, হ্যাঁ পেট ভরে খাওয়া, এইরকম সরু ঝুরঝুরে চালের ভাত, মিল সিস্টেম, সবই ভেজ, ঘি ছড়িয়ে দিচ্ছে, এটাই হচ্ছে বিশেষত্ব, অরিজিনাল দাদা বৌদি হোটেলের বিশেষত্ব, এই ঘি ছড়িয়ে দিয়েছে, লাগলে আরও ঘি দেবে কোনো অসুবিধা নেই, 100 টাকায় আনলিমিটেড খাওয়া। চলে এসেছে ডাল, একদম বাঙালি খাবার। আচ্ছা চলে এসেছে আবার মিক্সড সবজি, সাথে আছে এইরকম বেগুনি, আবার ইঁচড়ের ডাল, এঁচুড়ের ডালনা চলে এসেছে একদম কষা কষা,
আচ্ছা দাদা সব আনলিমিটেড তো এগুলো ভাত রাইস ভাত সবজি যা আছে সবই টোটালি 100 টাকার মধ্যে আনলিমিটেড পেট ভরা খাওয়া এটাই বিশেষত্ব দাদা বৌদি অরিজিনাল হোটেলের দুর্দান্ত টেস্ট খাবারের যেটা হচ্ছে আমাদের কলকাতাতে বসে খাচ্ছি খুবই ভালো দাদাবৌদি থেকে লাঞ্চ করে বার হয়ে পড়লাম এখন যাব হোটেলে গুড ইভিনিং ফ্রম দেবভূমি তো এই মুহূর্তে আমি বেরিয়ে পড়েছি হরিদ্বারের স্ট্রিটে চলো রাতের হরিদ্বার মার্কেট কেমন এবং জিনিসপত্রের দাম কেমন আছে সেগুলো দেখব তো এই মুহূর্তে আমরা হরিদ্বার যে বড় বাজার মার্কেট আছে সেই মার্কেটের গলিতে ঢুকে পড়েছি প্রচুর শীতের পোশাক এদিকে এদিকে প্রচুর দোকান আছে প্রচুর ভ্যারাইটির জ্যাকেট আছে এদিকে খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে খুব সুন্দর সুন্দর বুদ্ধের শোপিস আছে তো এতক্ষণ তোমাদের বড় বাজার ঘুরিয়ে দেখালাম এইবার আমরা যাব হারকিপুরি ঘাটে রাতের হারকিপুরি ঘাট কেমন লাগে সেটা তোমাদের দেখাবো চলো হর হর মহাদেব এই জায়গাগুলোতেই সন্ধ্যারতি হয় হর গঙ্গে আগামী দিনে যারা হরিদ্বার আসছেন একবার হলেও এই চাচা এখান থেকে চা ট্রাই করবেন
দারুণ চা এখানকার চা। আর তার পাশেই রয়েছে ওয়াসিপুর ফুড অ্যান্ড ক্যাফে, এখান থেকে এই দুধটা একবার ট্রাই করি। পুরো মালাই দেওয়া দুধ, ফুটিয়ে ফুটিয়ে মালাই। আর এখানকার এই সিঙ্গারাও খুব ভালো, গরম গোলাপ, গরম গোলাপ জামুন আছে, গরম গোলাপ জামুনও দারুণ। আমরা রাতের ডিনার, ডিনারের জন্য এখানে বানাচ্ছি কড়াই পনির। এই হোটেল আছে, এই রেস্টুরেন্ট, এদিকে কড়াই পনির হচ্ছে। রাতে আমরা খাবো রুটি, আলু পরোটা আর কড়াই পনির। এই দাদা বানাচ্ছে, এই রুটি ভাজা হচ্ছে। তো বন্ধুরা, ডে ওয়ানের ব্লগটা আজকের এখানেই শেষ করছি। তো আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা, গুড নাইট।